সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমবাড়িহাটে অবস্থান করছি এবং আমবাড়িহাটে যে জায়গায় গাভী গরুগুলো বাচ্চা সহ বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান করছি আমরা। আজ 2 জানুয়ারি 2022, এহাটি সপ্তাহে দুই দিন, শুক্রবার এবং সোমবার বসে। তো আজ শুক্রবার, চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি বিক্রেতাদের সাথে যে কেমন যাচ্ছে আজকে বাজারটা। আর আমরা জানিয়ে রেখেছি এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে। ভাইজান ভালো আছেন? কত দাম কত চাচ্ছেন? হরিয়ানা বকনা বাচ্চা গাভীর বয়স জোয়ান কত বলে এখন পর্যন্ত দাম? 55-56। লাস্ট টার্গেট কেমন, কত হলে ছাড়বেন? 57। সর্বশেষ 57,000 হলে বিক্রি হবে। আচ্ছা, এটা দুধ কতটুকু হচ্ছে এখন? দোয়া হয়নি, যা হচ্ছে বাচ্চাই খায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাকে, আমরা একটু চলে যাব এই পাশে, দেখছি এগুলো যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেবো আপনাদের। ভাই, গাভীর বয়স কেমন? বাচ্চা কি হরিয়ানা বকনা? কত দাম চাচ্ছেন ভাইয়া গায়ে বাচ্চা? 56। কত বলছে? কত? 48। লাস্ট টার্গেট ভাই, কত হলে ছাড়বেন? 48 বলছে। দুধ হয় কতটুকু? 2 কেজির মতো দুধ হয়। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, 50,000 হলে গাই বাচ্চা বিক্রি হবে। আমরা একটু চলে যাবো এই পাশে। এটা কার চাচা আপনার বাচ্চা? এটা বকনা না আরিয়া? বকনা। কত দাম গাই বাচ্চা, দাম কত চাচ্ছেন? দাম? হ্যাঁ, 55। কত বললো? 50 ভাঙ্গে। লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন? কত হলে বিক্রি করবেন? 55,000 হলেই বিক্রি হয়ে যাবে। এই যে দেখানোর চেষ্টা করি আপনাকে, সর্বশেষ 55,000 হলে গাই বাচ্চা বিক্রি হবে। এটা দুধ কতটুকু হয় এখন? দুধ হয় 2 কেজি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দেখি এই পাশে, একটা দেখছি, একটা তথ্য দেই আপনাকে। কার ভাইয়া আপনার বাচ্চা? কি আরিয়া বাচ্চা? হ্যাঁ বেড়া, শাল বাচ্চা ভাই। সাহিওয়াল সাহিওয়াল। গাভীর বয়স? গাভীর বয়স কেমন? নতুন জোয়ান। কত চাচ্ছেন গাই বাচ্চার দাম? কত চাচ্ছেন? কত বলে? 57,000। লাস্ট টার্গেট? 60,000 হলে দিব। এই যে কত দাম কত গাই বাচ্চা? 85। কত বলছে? কত? 70-71। টার্গেট, লাস্ট টার্গেট? 2,000, মানে 72। এদেরটি সর্বশেষ 72,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এদের গায়ে এবং বাচ্চা। দুধ কতটুকু হচ্ছে গাভীর? 4 কেজি। দাঁত দাঁত পেটে দাঁত? 8 দাঁত। আমরা একটু চলে যাবো এই পাশে, এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদের। দেখি এই পাশে একটা, এখানে একটা দামদর চলছে, দামদর হলে কানে মুখে বেশি কথা হয়। কত বললেন? কত বললেন? 52। কত চাইলেন চাচা লাস? 60 আর 52। দেখি দেখি একটু, হ্যাঁ জোয়ান। আর বাচ্চা কি হরিয়ানা বকনা?
বকনা বাচ্চা, এই যে নাভি চুলানো সাইওয়াল বকনা দেখানোর চেষ্টা করছি। এ পাশে একটা দেখছি, দাম বললেন না ভাই আমাদের আপনারই বাচ্চা কি বকনা? হ্যাঁ বকনা। গাভীর বয়স কত ভাই? কত পর্যন্ত দাম বলছে ভাই? 50। আপনার লাস্ট কত চাওয়া? আমার চাওয়া 56 দাম। 56 আর 50। হ্যাঁ। দুধ কতটুকু হচ্ছে গাভীর? দুধ কম আছে ভাই। কতটুকু কতটুকু হয়? 1 কেজি। আচ্ছা আচ্ছা, এ পাশে একটা বিক্রি হয়ে গেছে, লেখালেখি চলছে, তো দেখি আমরা একটু কথা বলবো কততে কিনা হলো। এটা কততে বিক্রি হইলো? কে নিলো আপনি? কত বিক্রি কত হলো? আপনি কিনলেন কততে? 46। এই যে গাভী, আর এই যে বাচ্চা, ক্রস বাচ্চা নাকি? জোয়ান হয়ে গেছে, ঠিক আছে, যে লেখালেখি চলছে আমরা একটু দেখছি। আবার একটু দেখিয়ে দেয় আপনাদের, ঠিক আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা একটু চলে যাবো এই পাশে। হ্যাঁ, আপনারও ছবি উঠেছি। হ্যাঁ হ্যাঁ, আপনার লেখালেখি করছেন এই যে, আমরা একটু দেখি এই পাশে একটা দেখছি। ভাই কত চাচ্ছেন গাই বাচ্চা? 55। কত বলছে ভাইয়া? 47। লাস্ট টার্গেট কত বিক্রি করার? টার্গেট 8-9 হাজার, বেশি না। 48-50, মানে অল্পের জন্য আটকে আছে। এই যে বাচ্চা, বকলা বাচ্চা, গাভীর বয়স এই পাশে একটা দেখছি, এটা একটা তথ্য দেবো ভাইয়া, কত দাম চাচ্ছেন? 72। ক্রস বাচ্চা, বকনা না আরিয়া? আরিয়া। আর গাভীর বয়স? জোয়াল। কত বলছে? সাইট বলছে 65 হাজার হলে বিক্রি হবে, দেখানোর চেষ্টা করছি। দেখি এই পাশে একটা দেখছি, তো চাই এটা কি দেশি? এটা দেশি। বাচ্চা কি ক্রস মনে হয়? সাইওয়াল। সাইওয়াল, আরিয়া বাচ্চা। আরিয়া বাচ্চা হয় গাই, ফ্রি নাই বাসু কি? কত দাম? কত দাম? 60। কত বলছে? কত করছে? 55। লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন? মানে 56-57। গাভীর বয়স? নতুন জোয়ান। দুধ কতটুকু হয়? 2.5 কেজি দুধ হয়। যে এ পাশে চাচা, কিনলেন কততে কিনলেন? এটা 44,000 টাকা নিলাম। এ লাভ ধরতে চিকেন, দেখি আমরা 44। গাভীকে জোয়ান? হ্যাঁ নতুন জোয়ান। আর বাচ্চা আরিয়া না বকনা? বকনা। বকনা 44, না? এই যে 44,000, এটা বিক্রি হয়ে গেছে। আপনি আপনি পালবেন না বিক্রি করবেন? আমি পালবো। বাসায়? বাসায়। কেমন দামটা, কেমন মনে হলো? দাম মোটামুটি সন্তুষ্ট। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, সমঞ্জস্যের মধ্যে বাসায় রাখবেন তাহলে? বাসায় রাখবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা একটু দেখাচ্ছি আমবাড়ি হাটে অবস্থান করছি, এবং আমবাড়ি হাট থেকে আজকের বাজারে বাচ্চা সহ গাভী গরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি। তো আমরা কিন্তু একটু আমবাড়ি হাটে একটু দেরি করেই আজকে এখানে ঢুকছি এই গাভী গরু বাজারে, এই জন্য দেখছেন যে মোটামুটি অনেকটাই বিক্রি হয়ে গেছে, তো যে কিছু ছিল সেগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের। দর্শক শ্রোতা ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ।
দেখ।